हेलो फ्रेंड्स, वेलकम टू मैट किचन। मैट किचन आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद। नतून बंधुदेर स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आज आमि निये एसेछि मिष्टिर दोकानेर स्टाइले हिंगेर कचुरी आर तरकारी। आमि एखाने 2 कप आटार 1 कप मयदा निएछि, दिए दिलाम स्वाद मतन लवण, 1 टेबिल चामच सादा तेल दिए आमि भालो करे आटा मयदाटाके मिशिए निच्छि। मयामटा जत भालो हबे तत लुचि भालो फुलबे। एबार आमि अल्प अल्प जल दिए एकटा डो तैरि करे नेब। आमि एटा आटा मयदा मिशिए करेछि। बंधुरा आपनारा इच्छा करले शुधु मयदार बा शुधु आटारो करते पारेन। देखुन एकटा डो तैरि हये गेछे। एबार हातेर मध्ये आमि 1 चामच सादा तेल निये डोटार गाए चारपाश दिए भालो करे लागिए देब। लागानो হয়ে গেছে। এবারে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে আমি তরকারিটা করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পনির নিয়েছি, খুব ছোট ছোট টুকরো করে পনিরটা ভেজে নেব। পনিরটা আমি মিনিট খানেক থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এখানে আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টো ছোট ছোট দারচিনির কাঠি, 3টে লবঙ্গ আর 1টা ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা জিরে। 15 থেকে 20 সেকেন্ড মশলাটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। দেখুন আলুগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করেছি। আলুগুলো আমি একটুখানি নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক। এই সময় আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার আলুটা ভালো করে মিশিয়ে দেব, তাহলে আলুটা ভালো করে মজে যাবে তাড়াতাড়ি। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আমি এখানে কুচিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি ঝালটা, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। যদিও মিষ্টির দোকানের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। এবারে দিয়ে দিচ্ছি মটর। মটরটা আমি 3টে সিটি দিয়ে বয়ল করে নিয়েছিলাম। এখানে আমি 100 গ্রাম মটর নিয়েছি, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর। এবার আলু আর মটরটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2-3 নাড়াচাড়া করে নেয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব আমি ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলু মটর সব আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ফুটে উঠেছে, ঝোলটাও অনেক কমে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এবার আমি এইটাকে নামিয়ে নেব। ওই কড়াইতেই আমি আবার বসিয়ে দিয়েছি, দিলাম সরষের তেল, দিয়ে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ হিং, দিয়ে দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল। ঝোলটা যেই ফুটে উঠেছে, তখন আমি যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম তরকারিটা আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। দেখুন তরকারির রংটা আলাদা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একটু চিনিও দিতে পারেন, আমরা মিষ্টি পছন্দ করি না তাই দিলাম না। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি 1/2 চামচ ধনে, 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নেয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি সাদা গোটা জিরে,
এবার সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নিচ্ছি। এবারে আমি যে ঘিঙের কচুরি করব সেই জন্য আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ ছোলার ছাতু নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, যেহেতু এটা হিঙের কচুরি তাই হিংটা একটু বেশি দিতে হবে। দিয়ে মিশিয়ে নিলাম। এবার এতে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা আমি শিলে গুঁড়িয়ে নিয়েছি, সেখান থেকে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম এই মশলা। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। দেখুন হয়ে গেছে, একটা বলের মতন ডো তৈরি করে নিয়েছি, পুর তৈরি হয়ে গেল। এদিকে 1/2 ঘন্টা হয়ে গেছে। দেখুন এবার এটাকে আমি ভালো করে আরেকটু হাতে করে ঠেসে মেখে নিচ্ছি। এবারে আমি লেচি কেটে নেব। লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতনই কাটবেন, ছোট বড় সেই অনুপাতে। আমি এরকম নিয়েছি, নর্মাল লুচি যেরকম করি তার থেকে একটু বড় নিয়েছি। এবার দুটো হাতের সাহায্যে ভেতরটা একটা বাটির মতন খোল করে নিলাম। নিয়ে এবার এখানে একটু ছাতু পুর নিয়ে পুরটা আমি ভরে দিচ্ছি। এবার মুখটাকে এইভাবে ধরে ভালো করে চিপে মুখটাকে পুরো ঠেসে আমি হাতের সাহায্যে একটা রুটি যেরকম দলি তৈরি করি ওরকম তৈরি করে নিলাম। ভালো করে এই মুখের জয়েন্টটা খুব ভালো করে করতে হবে, না হলে বেলার সময় ফেটে যেতে পারে, ফেটে গেলে পুর বেরিয়ে যাবে। আর একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরমভাবে বাটির মতন খোলের মতন করে নিয়েছি। নিয়ে ভেতরে পুর দিয়ে মুখটাকে এরকমভাবে ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা লেচি করে নেব। দেখুন আমার সমস্ত লেচির ভেতরে পুর ভরা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এবারে আমি কচুরিটাকে বেলে ভেজে নিচ্ছি। কচুরিটাকে আমি তেল দিয়েই বেলবো। তেল দিয়ে যদি না বেলা হয়, যদি আটা বা ময়দা দিয়ে বেলা হয় তাহলে ভাজার সময় সেগুলো তেলের মধ্যে পুড়ে তেলটা নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি তেল দিয়েই বেলছি। তেল দিয়ে বেললে আর ভাজার তেলটা নষ্ট হবে না। এরকমভাবে হালকা হাতে চাপ দিয়ে লুচির মতন করেই বেলে নিতে হবে। এভাবে আমি সমস্তগুলো বেলে নিচ্ছি। আমার সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে, আমি এবারে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ছেড়ে দিলাম। এবারে ওপর দিয়ে হাতা বা খুন্তি যেটা দিয়ে ভাজা হবে সেটার সাহায্যে একটু এরকমভাবে ঠেসে ঠেসে দিলে দেখুন কীরকম ফুলে উঠেছে, পুরো গোল হয়ে সমস্ত কচুরি এরকমভাবে ফুলে উঠবে। একটা কচুরি ভাজা হয়ে গেছে, পুরো ফুল ফুলকোহিঙের প্রচুর কচুরি। আর একটা আমি দিয়ে দিচ্ছি, ভেজে দেখাচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আর একটাও ভাজা হয়ে গেছে, পুরো এরকম সবই ফুলকো ফুলকোভাবে ভাজা হবে। সকালের জল খাবারের জন্য দারুণ একটা রেসিপি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।